কংগ্রেসের নেতাদের থেকে আপনার তথ্য সংগ্রহ করতে যাচ্ছে, আপনার ফোন নাম্বার নিতে যাচ্ছে। ভুলেও এদেরকে সব তথ্য সঠিক দেবেন না, কোন দিন দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাওয়া করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের চোরেরা। এরা চুরি করতে পারে না এমন কিছু নেই। পৃথিবীতে দু রকমের মানুষ হয়, ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান। কেউ নিরামিষ খায়, কেউ আমিষ খায়, কেউ আবার দু রকমেরই খায়। কিন্তু তৃণমূল কংগ্রেস তৃতীয় রকমের প্রাণী, সব খায়, বালি, পাথর, গরু, ছাগল, ত্রিপল কিচ্ছু বাদ দেয় না। যেটা বাকি ছিল পায়খানাটাও খেতে শুরু করেছে। গ্রামে গেলে বলবে লোক, দাদা আমাকে তো পায়খানা দিয়েছিল, তৃণমূলের প্রধানটা খেয়ে নিল আমার পায়খানা। তো গ্রামের লোক বলছে, আমরা বলছি না, এই অবস্থা তৃণমূল কংগ্রেস এই রাজ্যে করে নিয়েছে। চাকরি নেই, চাকরি পেতে গেলে 15 লক্ষ টাকা দিতে হবে, ছেলেকে আপনি পড়াবেন, মাস্টার ডিগ্রি করাবেন, বিএড করাবেন, তারপরে তৃণমূলের নেতাদের গিয়ে পা ধরতে হবে, আর আপনার টাকা নিয়ে চাকরি হবে যার টাকা আছে। আর যদি ইডিসিবিআই ধরে তাহলে নাকি দোষ, যত দোষ নন্দ ঘোষ, চুরি করবে ধরা যাবে না। আমরা বলছি, চৌকিদার নরেন্দ্র মোদী বসে আছে, তিনি যতদিন থাকবেন চুরি করলে পরে ধরা পড়তে হবে, জেলে যেতে হবে, যত বড়ই চোর হও না কেন তাকে জেলে যেতে হবে। বন্ধুগণ, মিড ডে মিল থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা, সবেতেই একের পর এক দুর্নীতি। কিন্তু আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই, সেটা হচ্ছে দেনা। এই তৃণমূল কংগ্রেস সরকার 2011 সালে যখন সরকারে এসেছিল, 1,87,000 কোটি টাকা ঋণ ছিল সেই সময় আমাদের রাজ্যের উপরে। 31 মার্চ 2023 পর্যন্ত সেটা 5.86 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে, এবং 31 মার্চ 2022 5.28 লক্ষ কোটি টাকা ছিল, আর সেটা এখন এই মুহূর্তে 23 অনুমান করা হচ্ছে মার্চে যে 5.86 লক্ষ কোটি টাকায় পৌঁছে যাবে। ঋণের পরিমাণ 182% বেড়েছে। যদি ভেবে থাকেন যে আপনার অ্যাকাউন্টে 500 টাকা ঢুকছে, আপনার এই উপকার হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এই ঋণের টাকা আপনার মাথায় পড়বে না, এর বোঝা পড়বে না, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূল কংগ্রেস সরকার এই রাজ্যকে দেউলিয়া করে দেওয়ার জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছে। এই ঋণ আজ না হয় কাল আমাদেরকে শোধ করতে হবে, যখন আমাদের সরকার আসবে তখন শোধ করতে হবে। এই রাজ্যকে দেউলিয়া করার কাজ এই তৃণমূল সরকার নিয়েছে বন্ধুগণ, তাই এই তৃণমূল সরকারকে সরাতে হবে। এবং আমি আগেও বলেছি, আবার বলছি, এবার 25 আমরা পার করব, আর তার শুরু নতুন যে আমাদের, অর্থাৎ যেখানে আমরা জিতিনি, আমরা 18টা সিট জিতেছিলাম 19 সালে, সেইখান থেকে আমাদের 25-এর যাত্রা করতে হবে। আর 25-এর যে 1 নম্বর সিট, সেই 1 নম্বর কাউন্ট কিন্তু আমরা এই কৃষ্ণনগর লোকসভা থেকে, নদিয়া জেলা থেকে শুরু করব, এবং তার জন্য পঞ্চায়েতে আমাদেরকে লড়াই করতে হবে। কি লড়াই হবে? তো হবে। তাহলে আমার সাথে দু হাত মুঠ করে বজরং বলির মতো প্রতিজ্ঞা নিয়ে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী।